নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তিকা ইচ্ছেডানায় তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চিকেন ললিপপ রান্না করব, আর তার জন্য আমাদের লাগবে চিকেন উইংস। আর এই দেখো, এখানে এইভাবে আলাদা করে চিকেন উইংস পাওয়া যায়। আমাদের যেটা করতে হবে, এটা আমাকে ভালো করে কেটে নিতে হবে, মানে ললিপপ শেপে। তো এটা তোমরা দোকানে মানে বললে অনেক সময় করে দেয়, আর আমাদের এখানে করে দেয় না, তো আমাকে এরকম কিনে আনতে হয়েছে, আর আমি বাকিটা করব। আর আজকে চলো তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে চিকেন উইংস থেকে কেটে ললিপপের আকারে তোমরা প্রথমে ললিপপের শেপ দেবে। তো আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু আমাদের বেশিরভাগ বাড়িতেই মানে প্রফেশনাল ছুরি থাকে না, তো আমি দেখাচ্ছি এই ধরনের যে ছুরি থাকে সেই ছুরিকেই তোমরা কিভাবে ধার দেবে। তো দেখো, আমাদের বাড়িতে এরকম কফি মগ, মানে কফি মগ তো থাকেই, সেরামিক কাপ যেগুলো বলে। তো প্রথমে যেটা কি করব, এটা উল্টে নিয়ে এরকম করে রেখে এই দেখো এইভাবে ধার দিয়ে নেব। তোমরা এটা ট্রাই করে দেখো, সত্যি এটাতে খুব ভালো ধার হয়ে যায়। চেষ্টা করো যে কাপটা খারাপ সেই সব কাপে করতে, মানে অনেক সময় হয় না, আমাদের বাড়িতে অনেক কাপ জমে যায়, আমরা ফেলে দিই, তো সেটা ফেলে না দিয়ে তার মধ্যে একটা রেখে দিও, কাজে আসবে ছুরি ধার দিতে। চলো, আমাদের এই কাজটা তো কমপ্লিট, এবার চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এইরকম চিকেন উইংস থাকে, তো এর থেকে দেখাবো তোমাদের কিভাবে তোমরা এর থেকে ললিপপ বানাবে। তো তার জন্য আমি যাই, ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসি, না হলে তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো এসো, যখন তুমি নিজেই ক্যামেরা ম্যান আর নিজেই রান্না করছো, তখন এই একটা সমস্যা হয়, তোমাকে একবার এসে রান্না করতে হয়, দেখাতে হয়, আবার গিয়ে ক্যামেরা সেট করতে হয়, মানে মোবাইল সেট করতে হয়। আমার সঙ্গে এই প্রবলেমটাই হয়। চলো এবার তোমাদের দেখাই যে কিভাবে আমি উইং থেকে ললিপপ তৈরি করব। এই দেখো, এটা একটা পুরো চিকেন উইং, এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে শুকনো করে নিয়েছি। এবার কি করব দেখো, এর দেখো তিনটে পোর্শন, এই একটা, এই একটা, এই একটা। আমাদের যেটা করতে হবে এটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই দেখো, একটু এরকম করে নেবে, আর এইটা, এই মাঝখানটা, এটাও একটু এরকম করবে, দেখবে ভেঙে যাবে। এবার হাতে করে দিয়ে বুঝতে হবে যে কোনখানটাতে জয়েন্টটা আছে, সেই জায়গাটা কেটে নেবে ছুরি দিয়ে। দেখো, তোমাদের কাছে যদি ভালো বড় ছুরি থাকে তাহলে এটা খুব সহজেই হয়ে যাবে। এবার দেখো, আর যেটা করতে হবে এইটাকে কেটে নিতে হবে। এবার দেখো, এই যে দুটো পার্ট বেরোলো, একটা পার্টে থাকবে একটা হার, দেখতে পাবে একটা হার আছে, কিন্তু এই পার্টটাতে দুটো হার থাকবে। আমাদের কি করতে হবে, দেখতে হবে যে কোনটা সরু আর কোনটা মোটা হার। দেখো এই দুটোর মধ্যে, তোমরা দেখো এই দিকের হারটা মোটা, এই দিকের হারটা সরু। তো আমরা কি করব, এই সরু হারটাকে বার করে নেব। এই দেখো, হাতে করে যদি না হয়, এই দেখো, এই যে এরকম করে নিয়ে এই যে উল্টে দেবে, খুব সহজেই বেরিয়ে যাবে। খুব সাবধান যেন না তোমাদের লেগে যায়, সেটা দেখো যদি ছুরি দিয়ে করতে চাও। আর এই দিকেও এটাকে অল্প এরকম করে ধরে ভালো করে ধরবে, দেখবে যাতে না হাত কেটে যায়, সেটা দেখে আস্তে আস্তে এরকম করলেই দেখবে মাংসটা তলার দিকে নেমে যাবে। দেখো
এবার এই পোরশনটা, এই পোরশনটায় যেহেতু একটাই হাড় আছে, তাহলে দেখো এটা শুধু এখানটা ধরে খুব সাবধানে আস্তে আস্তে দেখো আমাদের আর একটা তৈরি হয়ে গেল, দেখতে পেয়েছো? এই যে ঠিক সেম প্রসেসে আমি বাকি উইংস গুলো করে নেব। এই দেখো রেডি, এবার আমাকে এটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য প্রথমে লাগবে আদা রসুনের পেস্ট, সাথে লাগবে একটু গোলমরিচ। আমি এখানে গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি, রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, মানে যে লাল রঙটা হয় সেটা ফুড কালারের জন্য আসে, কিন্তু আমি ফুড কালার ইউজ করছি না। তোমরা চাইলে ইউজ করতে পারো, তাহলে একদম দোকানের মতো লাল রং হবে। একটু সোয়া সস দিয়ে দিচ্ছি, এটা 1 টেবিলস্পুন মতো দেবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার কি করবো, ভালো করে এটা মাখিয়ে নেবো, আর এই সমস্ত যে ললিপপগুলো আছে তার মধ্যে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা এটাকে ম্যারিনেট হতে দেবো। খুব ভালো হয় যদি তোমরা এক ঘন্টা রাখতে পারো, আর সময় কম থাকলে মিনিমাম আধ ঘন্টা রেখো। আমি জানো তো এই রেসিপিটা নতুন শিখেছি, আর কালকেই আমি এটা প্রথম ট্রাই করেছিলাম, তো আমি সাকসেসফুল, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই কুকিং চ্যানেলটা খোলার উদ্দেশ্য এটাই যে অনেক সময় আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা রান্নাকে খুব ভয় পায়, করতে চায় না, ভাবে একটা খুব বড়সড় কিছু জিনিস। তো আমি এই জন্যেই এই কুকিং চ্যানেলটা খুলেছি যে তোমাদের যদি একটু ইচ্ছা থাকে, আর যদি বাড়িতে বানিয়ে রেস্টুরেন্টে না গিয়ে যদি বাড়িতে বানিয়ে রেস্টুরেন্টের মতো মানে খাবার দাবার খেতে ইচ্ছা করে, তাহলে তোমরা ইজিলি বাড়িতে বানাতে পারো। মানে বলতে পারো তোমরা যে আমাদের জেনারেশনকে এনকারেজ করার জন্যই আমার এই চ্যানেলটা মূলত খোলা। মানে বিয়ের আগে আমিও সেভাবে রান্না করতাম না, আমার বিয়ের বয়স 2.5 বছর, তো এই 2.5 বছরে আমি মায়ের থেকে কখনো ইউটিউব দেখে অনেক রান্নাই মোটামুটি শিখেছি। আর আগে আমারও ভয় লাগতো, ইচ্ছা হয়তো হতো রান্না করতে, কিন্তু বাড়িতে সবসময় মা সাপোর্টে থাকতো। আর এখন যেটা হয় নিজেই করি, তাই সাহসটাও একটু বেড়েছে। আর সেই জন্যেই আমি বলছি যে তোমরা যারা ইয়াং জেনারেশন, তারা রান্নাকে ভয় পেও না, করো, দেখবে মনের মতো রান্না হবে। আর আমি মনে করি রান্না করাটা একটা আর্ট, তাই না? তোমরা যদি ভালো রান্না করতে পারো, খেয়েও খুব মজা হয়, আর স্পেশালি খাইয়ে মজা হয়। আমার অনেক সাবস্ক্রাইবার দিদিরা আছেন যারা খুব সুন্দর সুন্দর রান্না করেন, আমি তাদের কাছে কিছুই না, তো তারা তো সত্যি এক্সপার্ট, সেই জন্য তারা ভালো করেন। কিন্তু আমি বলছি আমাদের মতো যারা যারা আমরা রান্নায় এক্সপার্ট নই, আস্তে আস্তে শিখছি, তারাও যদি এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করি, তাহলে সাকসেসফুল হব। এটা নয় যে সাকসেসফুল হব না, হ্যাঁ অনেক সময় হয়, অনেক জিনিস ফেলিওর হয়। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব, তার জন্য লাগবে ময়দা। আমি এখানে 4 টেবিলস্পুন ময়দা নিয়ে নিলাম, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। সবসময় এটা মনে রাখবে যে যতটা ময়দা নেওয়া হবে তার থেকে হাফ কর্নফ্লাওয়ার নেব।
আমি এখানে যেমন 4 টেবিল স্পুন ময়দা নিয়েছি আর 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিলাম আর এবার দিয়ে দেব কাশ্মীরি মির্চ পাউডার তোমরা এখানে রেড চিলি পাউডার অ্যাড করতে পারো যদি তোমরা বেশি ঝাল খাও আমরা অতটা খাই না তাই দিলাম না পরিমাণ মতো নুন এখানে মনে রাখতে হবে যে আমরা চিকেন ম্যারিনেট করেছিলাম সেখানেও নুন দিয়েছি আর একটু ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিচ্ছি দেখো ভালো করে মিক্স করে নাও প্রথমে আর এবার অল্প অল্প করে জল দিয়ে পুরো ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে বলে রাখি তোমরা যদি চাও তাহলে এই ব্যাটারের মধ্যে ডিম মেশাতে পারো আমি আজকে মেশাচ্ছি না আর দেখো আমি কোনো ফুড কালার ইউজ করিনি তাই তোমরা মানে অতটাও লাল হবে না এই ব্যাটারটা বা আমরা যখন ললিপপ গুলো তৈরি করব দোকানের মতো লাল হবে না তোমরা যদি একদম দোকানের মতো লাল ললিপপ খেতে চাও তাহলে ফুড কালার ইউজ করো দেখো আমার ব্যাটার রেডি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এই দেখো এই রকম কনসিস্টেন্সি হবে খুব ঠিক কোনা আবার খুব পাতলাও নয় এরকম যাতে ভালোভাবে কোট করা যায় এবার চলো আর এই দেখো এদিকে আমার ম্যারিনেট করা চিকেন গুলো আছে এবার চলো আস্তে আস্তে সবগুলো ভেজে নিই তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে এই ললিপপ গুলো ব্যাটারে ভালো করে কোট করে দিয়ে দেবো প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নেবে আর তারপর যখন ললিপপ গুলো আমরা ভাজবো তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে মানে হিটটা মিডিয়াম টু লো থাকবে না হলে ললিপপ গুলো ভালো করে ভাজা হবে না এবার দেখো আমি সসটা বানিয়ে নিচ্ছি তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা রসুন দিয়ে দেব এবার দিয়ে দেব টমেটো কেচাপ অল্প ডার্ক সয়া সস আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়েছি আর 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস দিলাম স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি আর এবার অল্প জল দিয়ে দেবো এই সময় একটু টেস্ট করে দেখে নিও আমি দেখে নিলাম অল্প নুন লাগবে দেখো আমাদের সস রেডি হয়ে গেছে
এবার যেটা করব আমি এর মধ্যে একে একে চিকেন ললিপপ গুলো দিয়ে দেব। তোমরা এটা এটা না করে তোমরা চিকেন ললিপপের উপর এটা সার্ভ করতে পারো, মানে ছড়িয়ে দিতে পারো। আমি একবারে এখানেই দিয়ে ভালো করে একবার নাড়িয়ে নেব। দেখো ভালো করে কোট হয়ে গেছে, দেখো উপর থেকে আরেকটু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। চিকেন ললিপপ একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। শুধুমাত্র যাতে এটা একটু রেস্টুরেন্টের মতো লাগে তাই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেন ললিপপের মধ্যে। এটার কোনো দরকার নেই, তোমরা একদম ফার্স্ট স্টেপে ভাজার পর থেকেই খেতে পারো। সসটাও অপশনাল, সসটা তোমরা জাস্ট কেচাপ দিয়ে খেতে পারো, যেভাবে ইচ্ছা খাও। কিন্তু মেন ব্যাপার হলো বাড়িতে বসে এইরকম সুন্দর চিকেন ললিপপ তৈরি করা যায়। আর তোমরা এটা নিজেরা খাও, বন্ধুদেরকে খাওয়াও, আর আমাকে অবশ্যই বলবে যে তোমাদের এটা কেমন লাগলো, কেননা আমি ভীষণ এক্সাইটেড তোমাদের কাছ থেকে রিভিউ শোনার জন্য। আমার তো খুবই ভালো লেগেছে, তোমরা প্লিজ ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইনস্টাগ্রামে আমার সঙ্গে ছবি শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। বাই।